করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য করোনা ভাইরাস জেলা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতিত্ব আছেন আমাদের জেলা প্রশাসক, আমি সিভিল সার্জন আছি সদস্য সচিব হিসাবে। করোনা ভাইরাসের প্রতিরোধ কল্পে আমরা প্রস্তুতিমূলক হিসাবে আমাদের নবনির্মিত 100 শয্যা হাসপাতালের হাসপাতালটি রেখেছি, এটা কোয়ারেন্টাইন ইউনিট হিসাবে এবং আইসোলেশন ওয়ার্ড হিসাবে মেডিকেলে আছে একটা আইসোলেশন ওয়ার্ড, সেখানে 10 শয্যা বিশিষ্ট একটা বিল্ডিং আছে, ওইটা আইসোলেশন ওয়ার্ড। এবং আবার আরও যদি প্রয়োজন পড়ে আমরা হারাগাস যে 131 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, বিশেষায়িত হাসপাতাল, ওইটাকে আমরা আইসোলেশন ওয়ার্ড হিসেবে ইউজ করব। এবং এই জন্য আমাদের জনবল এবং ডাক্তার সিস্টার সবাইকে অ্যাওয়ার্ড করা আছে, তারা সবাই প্রস্তুত, আমাদের চিকিৎসার ব্যাপারে আমরা সর্বদা প্রস্তুত আছি। এবং কন্ট্রোল রুম আমাদের সার্বক্ষণিক কন্ট্রোল রুম 24 ঘন্টায় খোলা থাকবে, সিএস অফিসের একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারটা হচ্ছে 62150, টিএনটি নাম্বার 0521 62150।